أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে সমকামিতার হুকুম সম্পর্কে এবং যে ব্যক্তি জানাজার নামাজ পড়াবে যে ইমাম তার সম্পর্কে বা এই ক্ষেত্রে তার জানাজার হুকুম কি। উত্তরে বলবো, প্রথমত সমকামিতা কাবীরা মিন কাবায়েরে জুনুব, এটি একটি কাবীরা গুনাহ। ব্যভিচার যেমন অন্যায়, তার থেকেও সমকামিতা এটাও আরও বড় অন্যায়, আরও বড় মহাপাপ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদ তুমু ইয়া আমালু আমালা কওমিল উত ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউল বিহি। অর্থাৎ যখন তোমরা কাউকে দেখবে যে কওমে লুতের মতো কাজ করতেছে, অর্থাৎ সমকামিতা, যেটা পুরুষে পুরুষে বা মহিলা মহিলা, এখানে পুরুষে পুরুষেই যেটা লুত আলাইহিস সালামের যে সম্প্রদায় করতো পুরুষে পুরুষে সেটা, তো এরকম করতে কাউকে যখন দেখবে তখন তিনি বলছেন ফাকতুলুল ফাইল ওয়াল মাফউল বিহি, অর্থাৎ যে এটা করতেছে এবং যার সাথে করা হচ্ছে উভয়কেই তোমরা হত্যা করো। তো এটা ইসলামের স্পষ্ট হাদিস এবং সাহাবা ইকরাম এর উপর ঐকমত হয়েছে। অনেকে বলে থাকেন যে সাহাবা ইকরামের মধ্যে মতভেদ আছে এটা নিয়ে, যে না, হত্যা যে তাকে করতে হবে এ নিয়ে সাহাবা ইকরামের মধ্যে কোনো মতভেদ নেই, তাদের মধ্যে ইজমা ঐকমত হয়েছে। সুতরাং এ বিধানটি মানে একেবারে সুদৃঢ় বিধান, স্পষ্ট বিধান, এক্ষেত্রে কোনো সন্দেহের অবকাশ নেই যে তাদের হুকুম হলো হত্যা করা। শুধুমাত্র সাহাবা ইকরামের মধ্যে মতভেদ আছে হত্যাটা কিভাবে করা হবে, সে পদ্ধতি, হত্যার পদ্ধতি নিয়ে তাদের মধ্যে মতভেদ আছে, কিন্তু হত্যা যে তাদেরকে করতে হবে এতে কোনো সন্দেহ নাই। তবে এ হত্যার দায়িত্ব কিন্তু এক্ষেত্রে যারা আমরা বুঝে না নিই যে আমরা যে কেউ নিয়ে নেবো, না, এটা হলো সরকারের, দেশের সরকারের, রাষ্ট্রের, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। এইগুলো যদি আমরা দায়িত্ব নিয়ে নিই সবাই, তাহলে দেশে বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে, যেমনটি আমাদের দেশে হচ্ছে বা অন্য জায়গায় হচ্ছে, যেটা করতেছে মানুষ। এক্ষেত্রে এই বিধান কার্যকর করার দায়িত্ব সরকারের। আপনারা শুধু ধরাই দিতে পারেন সাক্ষী সহ এদেরকে ধরাই দেবেন, তারপর এর বিচারের দায়িত্ব সরকারের, হত্যার দায়িত্ব নিজে নেওয়া এটাও মহা অন্যায়, এটিও মহা অন্যায়। সুতরাং এর দায়িত্ব নেওয়া যাবে না, এটি সরকারের দায়িত্ব, এই কথা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, এটি যেন আমরা কখনোই ভুলে না যাই। তবে এক্ষেত্রে আরেকটি কথা না বললেই নয় যে যদি কাউকে জোরপূর্বক করা হয় কারোর সাথে এটা, তাহলে কিন্তু তাকে হত্যা করতে হবে না, সে কিন্তু শাস্তির সম্মুখীন হবে না। যদি দুইজন মিলে মানে তারা পরস্পর সম্মত হয়ে করে, তারা দুইজনকে হত্যা করতে হবে, কিন্তু কারোর উপর যদি কাউকে জোর করে করা হয় এরকম, তাহলে তো এটা আমরা স্পষ্ট, আমাদের কাছে এই বিধান আমরা জানি অবশ্য সকলেই, যে না, তা কাউকে জোর করে করা হলে তো তাকে সে তার উপর শাস্তি কার্যকর করা হবে না। কারণ রাসূল ইসলাম বলেছেন ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি আল খাতা ওয়া নিসিয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহি, অর্থাৎ আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যে যারা ভুল করে অথবা ভুলে যায় অথবা তাদেরকে জোরপূর্বক কোনো কিছু করা হয়, তাহলে মহান আল্লাহ তাআলা সেটা ক্ষমা করে দিবেন। তাহলে কাউকে জোরপূর্বক করলে সেটা মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, কিন্তু যদি তারা সম্মত হয়ে করে থাকে দুজন, তাহলে দুজনকে হত্যা করতে হবে, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন, সাহাবায়ে কেরাম এর উপর ঐকমত পোষণ করেছিলেন। অতএব এবারে নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। কিন্তু জানাজার ব্যাপারে বলবো যে জানাজার নামাজ পড়বে, সমস্যা নাই, তাকে তো আর আমরা কাফের বলছি না। কাফের, দেখুন, এই জিনিসটা কিন্তু পার্থক্য করবেন, কারণ কাফের হলে সেটির ব্যাপার আলাদা তখন, কিন্তু এ তো কাফের না, বিধায় জানাজার নামাজ পড়বে, কিন্তু বিশিষ্ট কোনো বড় ব্যক্তি, বড় আলেম বা কোনো দায়িত্বশীল তারা এই জানাজায় অংশগ্রহণ করবেন না, বরং সাধারণ মানুষরাই এই জানাজাটা পড়ে নেবেন। কারণ রাসূলুল্লাহ, আমরা জানি যে এক ব্যক্তি আত্মহত্যা করেছিল, তখন রাসূলুল্লাহ নিজে জানাজা পড়েনি, কিন্তু তিনি অনুমতি দিয়েছিলেন জানাজা পড়ার, তিনি অনুমতি দিয়েছিলেন। এ থেকে বিদ্যার্গণ বলছেন যে এই যুগে বর্তমানেও যদি কেউ কোনো মানে এরকম হয়, কেউ যেমন যাদের উপর করা হয় ব্যভিচার, কেউ করলে, শুধু সমকামিতা না, ব্যভিচার যদি কেউ করে এবং তাকে রজম করা হয়, তারপরে তার হুকুম কি, হ্যাঁ, তারও জানাজা পড়া যাবে। তবে এই সমস্ত বা এমনি যদি কোনো, শুধু এক্ষেত্রে না, কোনো ব্যক্তি ধরেন খুব খারাপ ছিল, পাপি, এই ধরনের কাবিরা গুনাহ করতো সর্বদা, এই ধরনের ব্যক্তির ক্ষেত্রেও মানে যারা
উঁচু মানের উঁচু শ্রেণীর বিদ্বান, বড় বড় বিদ্বান, তারপরে হচ্ছে যারা বড় বড় দায়িত্বশীল, তারা এই জানাজায় অংশগ্রহণ করবেন না, সাধারণ মানুষ এই জানাজায় অংশগ্রহণ করবেন, এতে কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই। কেননা রাসূল সাল্লাম বলেছিলেন আম্মা আনা ফালা উসাল্লি, অর্থাৎ যখন ওই ব্যক্তি আত্মহত্যা করেছিল তখন রাসূল সাল্লাম তার জানাজায় অংশগ্রহণ করেননি, তবে অংশগ্রহণ করতে বলেছিলেন, অন্যদেরকে অনুমতি দিয়েছিলেন। এক্ষেত্রেও তার এই সমকামী এদের ক্ষেত্রেও অংশগ্রহণ করতে পারে, সাধারণ মানুষ তাদের জানাজা পড়ে নেবে, কিন্তু এমনি বড় কোনো ইমাম বা বড় কোনো বিদ্বান বা বড় কোনো ব্যক্তি, দায়িত্বশীল ব্যক্তি, তারা জানাজা অংশগ্রহণ করবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।